সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা তো চাচক্র করি, সাধারণ মানুষ, কার্যকর্তা, সদস্য, সমর্থক, তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখলেন এই অঞ্চলে অনেকের সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো, ভ্যাকসিনেশনের সমস্যাটা শুনলাম। প্রচুর মানুষ এখনও ভ্যাকসিন পাননি। রাজ্য সরকার কেন্দ্রের দেওয়া ফ্রি ভ্যাকসিন মানুষকে দিতে ব্যর্থ হয়েছে। তার জন্য আমরা মানুষের দাবি হচ্ছে কেন্দ্র সরাসরি ভ্যাকসিন দিক। আমরা কেন্দ্র সরকারের কাছে সেই দাবি পৌঁছে দিই। কোনো সমস্যা নেই, যারা অভিযোগ করছেন তাদের কাছে যদি প্রমাণ থাকে, তাদের কাছে যদি প্রয়োজনীয় তথ্য থাকে, তারা নির্বাচন কমিশনে যেতে পারেন, তারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেতে পারেন, তারা ভারতের রাষ্ট্রপতির কাছে যেতে পারেন। নিশ্চিত প্রামাণিক ভারতের নাগরিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি তর্কের খাতিরে ওই অভিযোগ মেনেও নিই, তর্কের খাতিরে নিশ্চিত প্রামাণিক হিন্দু, হিন্দু উদ্বাস্তু, ভারতীয় জনতা পার্টি প্রত্যেক হিন্দু বাঙালি উদ্বাস্তুকে ভারতীয় মনে করে। তারপরে তো সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়ে গেছে, যাতে রেট্রোস্পেকটিভ এফেক্টে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। ফলে এই প্রশ্ন আর ওঠে না, কোনো দিক দিয়েই এই প্রশ্নের তোলার কোনো যৌক্তিকতা নেই, আইনত দিক দিয়েও নেই আর বাস্তবিক অর্থেও নেই। আমরা এই অভিযোগের কোনো গুরুত্ব দিচ্ছি না। যিনি যখন তৃণমূলে ছিলেন তখন সিআইডি হামলা করতো না, উনি যখন রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন তখন সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, ওনার দলের নেতাদের সঙ্গে কোনো সিআইডির বিষয় ছিল না। যবে থেকে বিজেপিতে যোগদান করেছেন তিনি খারাপ হয়ে গেছেন, বিরোধী দল নেতা এখন রাজ্যে, তার উপর এখন সিআইডির আক্রমণ হচ্ছে। অর্থাৎ পরিষ্কার একটা হুইচ হান্টিং চলছে, সিআইডি দিয়ে বিজেপিকে যদি চমকানো ধমকানোর চেষ্টা করেন তাহলে তৃণমূলকে কীভাবে চমকানো ধমকানো যায় আমরা ভালো করে জানি। প্রয়োজনে সেইটুকু চমকানো চমকে দেওয়া হবে, ধমকে দেওয়া হবে। কালকে দিল্লিতে গভর্নর গেছেন, গভর্নর তার দায়িত্ব পালন করতে গেছেন, তিনি সাংবিধানিক প্রধান, কেন্দ্র সরকারের এখানে প্রতিনিধি, রাজ্যের নিশ্চয়ই যে ল লেগেছে সেটা নিয়ে নিশ্চয়ই রিপোর্ট করতে যাবেন, ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন, এটা তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে, তিনি তার কাজ করছেন। আপনার কথা বলেন এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে, যে রেলের থেকে ভ্যাকসিন দেওয়া, আমরা আবেদন করছি যে রেল, কারণ রাজ্য সরকার ভ্যাকসিন দুর্নীতি করছে, জাল ভ্যাকসিন দিচ্ছে, এখানে ফেক আইএস, ফেক ডাক্তার সব ঘুরে বেড়াচ্ছে, মানুষ বিশ্বাস করতে পারছে না রাজ্য সরকারের দেওয়া ভ্যাকসিনের ওপরে। আমরা কেন্দ্র সরকারকে আবেদন করব যে রেলের একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার আছে এবং কেন্দ্র সরকারের কিছু হাসপাতালও আছে, এই সমস্ত জায়গা থেকে যেন ভ্যাকসিন সাধারণ মানুষকে দেওয়া হয়। রাজ্য সরকারের হাতে ভ্যাকসিন ছাড়লে সেটা খোলা বাজারে, কালোবাজারিতে চড়া দামে বিক্রি হয়ে যাবে, কালোবাজারে। সাধারণ মানুষ যে ফ্রিতে ভ্যাকসিন ভারত সরকার দিচ্ছে, এই ফ্রিতে ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হবে, তার পরিবর্তে জাল ভ্যাকসিন পাচ্ছেন। তার জন্য রেল এগিয়ে আসুক, কেন্দ্র সরকার প্রত্যক্ষভাবে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক।